এই যে আপনারা সবাই ক্রিকেট লইয়ে পড়ে রয়েছেন, এই যে এই জায়গায় আজকে সকালে কি হয়েছে আপনারা জানেন? সকাল 6টায় টু 8টায়, 6টায় মনে করেন যে ব্রাজিল নামছে খেলতে, মাঠে সুন্দর করে গুছাই গেছে দল, 11 জন নিয়ে মাঠে নেমে গেছে, কিন্তু সেখানে কি হয়েছে মনে করেন যে আপনার সুন্দর করে মেসি ইনজুরি চলে গেছে, দুইটা গোল খাইছে মনে করেন যে দুইটা, ঠিক আছে? তো খেলা দেখলাম ভালোই, ব্রাজিলের খেলা খুব সুন্দর হলো দেখলাম। অনেকে মনে করেন যে রাত মানে সকাল 6টায় খেলা, তো অনেকে দেখার মতো সুযোগ করতে পারে না, কারণ বিগত মনে করেন যে টাইম অনুসারে বাংলাদেশের টাইম অনুসারে 6টা বাজে, কিন্তু ওখানে খেলা বিকেলই, ঠিক আছে? তো যাই হোক, তো খেলা দেখলাম, খুব ভালো খেলা এলো, 2টা গোল খাইলো মনে করেন যে আপনার ব্রাজিল 2টা গোল খাইছে। খাওয়ার পরে কি হয়েছে এখন নেইমার ইনজুরি চলে, বাচ্চা ফোলাফানো আর এত মারা লাগে, মানে যেখানে যাইবে কোপায় যাইবে, বিশ্বকাপে যাইবে, ক্লাবে যাইবে, টোটালি আমার মনে হয় যে এলাকায় গেলো আরে মারবে, মানে ঠ্যাং ঠ্যাং, মানে নেইমারের মারবো, এই সোজা কথা হয়েছে নেইমারের মার দিতেই হইব, ওনাকে ইনজুরিতে পাঠাইতে হবে। আমি বুঝলাম না, ছেলেটা ভালো খেলতেছে, মারামারিতে তো দরকার নাই রে ভাই, খেলতে আছে। তো যাই হোক, খেলা বন্ধ করে কী করছে, ইনজুরি হয়ে গেছে, 2টা গোল খাইছে, বাছাই পড়বে, বিশ্বকাপ বাছাই পড়বে, 2টা গোল খাইছে নেইমার। তো সেখানে আমরা চাইতেছি ব্রাজিল আগামী 26 বিশ্বকাপ কাপ নেবো, চিন্তা করতেছি, হয়ে যাবে, সমস্যা নাই, হয়ে যাবে। তো তারপর খেলা দেখলাম 8টা বাজে, 8টা বাজে খেলা দেওয়ার পর ওইদিকে ব্রাজিল কিন্তু একটাও দিতে পারে নাই, 2টা খাইয়ে রয়েছে কিন্তু দিতে পারে না একটাও, ঠিক আছে, 2 পিস খাইছে। তারপর 8টা বাজে মনে করে যে মেসির দল নামল, মাঠে নামছে, নামার পরে খুব সুন্দর খেলা, অনেক অনেক চমক খেলা দেখাইছে মেসি, ঠিক আছে, বয়স হয়ে গেছে কিন্তু অস্ত্র জমা দিয়েছে, কিন্তু ট্রেনিং তো আর জমা দেয় নাই নাকি। তো যাই হোক, তো সেক্ষেত্রে তারপরে খেলা দেখলাম, দেখার পরে অনেকক্ষণ দেখার পরে 2টা শেষ পর্যন্ত কী সমাধান হলো, 2টা গোল দিয়েছে, কয়টা, 2টা, 2টা গোল দিয়েছে কারা, আর্জেন্টিনা পেরুরে 2টা গোল দিয়েছে, দেওয়ার পরে সেখানে 3টা গোল দিয়েছিল, 1টা গোল মনে করেন ডিসকোয়ালিফাই করে দিয়েছে, হয় নাই। তো এখানে দেখেন বন্ধুত্ব সম্পর্কটা কী, এখানে বন্ধুত্ব সম্পর্কটা হইলো যে ওখানে তার মেসির বন্ধু নেইমারকে 2টা গোল গেলাইছে, ঠিক আছে, এই যে গলা দিয়া 2টা গোল গেলাইছে, তো গেলানোর পরে মেসি সেটা তো সহ্য করতে পারে নাই, ঠিক আছে, কারণ 2022 এসে ফিফা কাপ নেছে, ঠিক আছে, সেখানে তার বন্ধুকে অপমান করছে, ফিফা বাছাই পর্বে তার বন্ধুকে অপমান করছে, এটা সে সহ্য করে, তারপর সে 2টা ঢুকাই দিয়েছে রাগের ঠেলায়, কথাটা বুঝাইতে পারলাম আপনাদের। তো এইসব হইতে আছে ফুটবল খেলায়, আপনারা এটা বাদ দিয়ে ক্রিকেট খেলা দেখতেছেন কী লেগে, আমার বুঝুন, বাদ দেন এইসব, বাদ দিয়ে ফুটবল খেলা দেন, কাম হইব, ঠিক আছে, কারণ বাঙালি অনেক ভালো খেলে, অনেক অনেক, এটা মনে করেন যে ক্রিকেট না রে ভাই ফুটবল, ওইদিকে ফুটবল খেলা বাঙালি মনে করেন যে মালদ্বীপের দিছে না, 2-1 জিততে গেছে না, বাছাই পর্বে যাইব না, খেলতে পারবো না, এটা জানেন না, ক্রিকেট কথা কইছি, ফুটবল খেলা দেখবেন, ঘন ঘন খেলা ফুটবল খেলা দেখবেন, ঠিক আছে।